জাগিরোড বাসীক উপহারর টুকুলা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীয়ে একদিনাই মুক্তি করলে 114.17 কোটি টাকার 5টা কো প্রকল্প জাগিরোড আর দরঙর মাজত স্থাপন হব নতুন দল লোকসভা নির্বাচন কাক চাপি অহার লগে লগে আরম্ভ হল প্রতিশ্রুতির বন্যা একদিনাই জাগিরোডত 5টা কো প্রকল্পর মুকলিরে অসমত নির্বাচনী রণদঙ্কা বজালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেওবারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিত আনুষ্ঠানিকভাবে মুকলি হল বহু প্রতীক্ষিত 85.96 কোটি টাকার ব্যয়ে রেলওয়ে উড়নিয়া সেতু লগতে সাইকেল ট্রেক লোকনির্মাণ বিভাগৰ বঙলা জাগিরোড উন্নয়ন প্রাধিকরণের স্থায়ী কার্যালয় আর 750 যুক্ত প্রেক্ষাগৃহ মুকলি করলে মুখ্যমন্ত্রী সন্মানীয় মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙরিয়ার উদ্যোগত আজি 114 কোটি টকার উন্নয়নমূলক কাম কাজ আমি শুভারম্ভ করছো মই বিশ্বাস করো যে অসমৰ কোনো এটা সমষ্টিত জিলা পর্যায়ত হব পাৰে কিন্তু এটা সমষ্টিত একদিনাই 114 কোটি টকার আসনির শুভ উদ্বোধন এই অনন্য কৃতিত্ব জাগিরোড সমষ্টি আজির দিনত লাভ করেছে জাগিরোড কাগজ নগর খেলপথারত বিশাল রাজহুয়া সভা জাগিরোড বাসীক এটার পিছত আনটো উপহারর কথা ঘোষণা করিলে মুখ্যমন্ত্রী দুটা বছরের ভিতরত মুকলি হব মরিগাঁও মেডিকেল কলেজ জাগিরোডর নলা নর্দমার বাবে ব্যয় করা হব 50 কোটি টাকা নতুনক জাগিরোডত স্থাপন হব অগ্নি নির্বাপক কেন্দ্র শ্রদ্ধার রাইজ জাগিরোডে এতিয়া নতুন দিনের নতুন বিকাশের বাবে অপেক্ষা করে আছে আর কেইটামান দিনের ভিতরতে জাগিরোডলে অসমৰ সর্ববৃহৎ বিনিয়োগের আটাইতকৈ ভাল খবর আহিব বলি মই বিশ্বাস করু লগতে মুখ্যমন্ত্রী বিনিয়োগের ক্ষেত্র জাগিরোডর নতুন দিগন্ত ঘোষণা করার লগতে জাগিরোড আর দরঙর মাজত নতুন দলং স্থাপন করার কথাও প্রকাশ আজি আমার অসমত এটা পরিবেশ নির্মাণ হয়েছে আর পরিবেশ নির্মাণ হয়েছে বাবে আজি আমি মরিগাঁও দরে জায়গাটো মেডিকেল কলেজ বনোয়ার কথা চিন্তা করিব পারিছো মই যেটি মাঝে মাঝে কও যে ব্রহ্মপুত্র তলেদি টানেল হব মানুহে মোক হাহে এতিয়া সাহসেরে কইছো কারণ হওয়াটো নিশ্চিত হয়ে গেল অসমৰ মানুহৰ আশীর্বাদ থাকিলে অসম্ভবকো সম্ভব দিনকো রাতি করার শক্তি আমার আছে একেলগে মিলি আমি সেই সপন দেখিম আর সেই সপন আমি বাস্তবত রূপায়িত করি উল্লেখযোগ্য যে জুন মাসের ভিতর সম্পন্ন হব জাগিরোডর ভগৎগাঁও আর কপিলের উপর দল জাগিরোডর পৰা অজয় পালর সহযোগত হীরক জ্যোতি মালাকারর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট Thank you.